হে গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা কালকে কলকাতা চলে যাব, তাই ঠাকুমার জন্য একটু কুলফি বানিয়ে দিয়ে যাচ্ছি। তাই দুধের মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে ঘন করে দিচ্ছি। ওর মধ্যে আমি একটুখানি কেশর দিয়েছি, তাই এত সুন্দর কালারটা এসছে। এবার নামাবার সময় ঠান্ডা করে ওর মধ্যে আমি একটু কাজু কিশমিশ মিশিয়ে এই ছোটো ছোটো চায়ের কাপের মধ্যে ঢেলে এটাকে ফ্রিজারে দিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি কুলফি মোল্ড থাকে তোমরা সেটাও ইউজ করতে পারো। ঠাকুমা না কুলফি, আইসক্রিম, চকলেট, কোল্ড ড্রিঙ্কস এগুলো খেতে খুব ভালোবাসে। তাই আমি যখনই কলকাতা আবার চলে আসি, ঠাকুমা যা যা খেতে ভালোবাসে ওগুলোকে আমি আবার করে দিয়েই যাই। কিন্তু এখনও কুলফিটা জমেনি, তাই আবার রেখে দিলাম। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা কলকাতা চলে যাব, এই জন্য সকালবেলা এখনই রেডি হতে হবে। আর কালকে আমার এত জ্বর ছিল রাত্রেবেলা যে কালকে আমি আর দুপুরের পরে কোনো ভিডিওই শ্যুট করতে পারি। তো এরপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে কলকাতাতে গিয়ে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। এই যে আমরা চলে যাচ্ছি বলে ঠাকুমা কত সবজি দিয়ে দিয়েছে, কলমি শাক, পটল, লাউ, লেবু, পেঁপে, কুতলি, অনেক সবজি দিয়ে দিয়েছে। এগুলো সব আমাদের চাষের নয়, এগুলো হচ্ছে আমাদের একটা দেশের বাড়ি আছে, দেশের বাড়ি থেকে কাকারা এসেছিলো, তারা দিয়ে গেছে। এসে আমরা এলেই তারা কিছু না কিছু গাছের জিনিস দিয়ে যায়, কারণ চাষের জিনিসপত্র এগুলো অর্গ্যানিক সব না, এগুলো খাওয়া দাওয়ার মজাটাই আলাদা। আর এখানে এই বাতাবি লেবু আছে। ঢুকেই আমি সবার প্রথমে গাছগুলো দেখতে এসেছি, কারণ এই কদিন এত বৃষ্টি পড়েছে, গাছগুলো যদি মরে যেত আমার ভীষণ ভয় লাগছিলো। তবুও আমি এসে দেখলাম আবার জবা গাছটাতে টপটার মধ্যে ভালো অনেকটা জল জমেছে। আবার দেখছি জল জমে আছে কিন্তু দুখানা তিনখানা কুড়িও এসছে, তো বেশ ভালোই লাগছে। আমি আবার জলগুলোকে সব ফেলে দিলাম, একটু চা বানিয়ে খেলাম। ঘরে এসে খুব খিদে পেয়ে গেছিলো, যে কখন খেয়ে বেরিয়েছি। তো চাটা খেয়ে আমি আবার একটু পার্লারে গেলাম, কালকে আমার একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে। এই পার্লার থেকে ফিরছি, তো এখন যাই এই কচুরি নিয়ে এসছি, কচুরি আর তরকারি খাবো, আর রসগোল্লা নিয়েছি। অনেকটা দেরি হয়ে গেল, এখন গিয়ে আবার রাতের রান্না করার আছে। এতদিন ওই বাড়িতে ছিলাম, কোনো ঝামেলাই ছিল না, মাই সব করে দিত, বসে বসে শুধু খেতাম। এখন কষ্ট করো আর কি, করতেই তো হবে, কিছু তো করার নেই। এসে পায়ের মধ্যে যে কি জোরে একটা ধাক্কা খেলাম না, দরজার ওই যে আটকানোর মতো যেটা থাকে, আটকে যায় দরজা, মানে পা ব্যথায় পুরো আধা ঘন্টা বসেই থাকলাম ব্যথা নিয়ে। মানুষের কখন যে কি হয় সেটা বলা যায় না। পেট শান্তি মানে সব কিছু শান্তি। সন্ধ্যেবেলা টিফিন শেষ, এবার রাতেদের জন্য ডিনার তাড়াতাড়ি তৈরি করে নিতে হবে। শরীরটা একদম ভালো না, জ্বর হয়েছে, সর্দি হয়েছে, ওই যে করতে তো হবেই এখানে। মানে মাঝে মাঝে মনে হয় যে এই টাইমে কেউ একজন থাকলে না খুব ভালো হতো। শরীরটা মানে খুবই দুর্বল, সে নাক দিয়ে জল পড়ছে, কাশতে গেলে বুকের মধ্যে ব্যথা করছে, কিন্তু কিছু করার উপায় নেই। এখন সেই আবার জলে হাতে দাও। এটা মনে হয় সব মেয়েদেরই তাই, আমাদের মাদেরও তাই ছিল, আমাদেরও তাই, তো কিছু করার নেই এটাতে। এমন নয় যে ও হেল্প করে না, ও অনেক সময় হেল্প করে, কিন্তু ছেলে মানুষ, ওদেরও তো কাজ থাকে, ক্লাস থাকে, এসে অনেক কাজের প্রেশার থাকে, তো তাদেরকে এসে আবার খাটতে বলা সেটা ঠিক শোভা পায় না। কিন্তু আমি যতটা পারি করার চেষ্টা করি।
সবজিগুলো আমি ওই বাড়ি থেকে এনেছিলাম, ওগুলোই এখন সব এক এক করে এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেবো। এই ব্যাগগুলো না খুব ভালো, এগুলোর এগুলো তুমি খাবার রেখে এগুলোকে তুমি মাইক্রোওভেনের ভেতরও গরম করে নিতে পারো খাবার দিয়ে। তো এটা তোমরা ইউজ করে দেখতে পারো। এই ব্যাগটা খুব ভালো, তোমরা ইউজ করতে পারো। এটা ভেতর তুমি খাবার রেখে মাইক্রোওভেনের ভেতর দিয়ে খাবারটাকে গরমও করে নিতে পারো। এছাড়া তুমি ফ্রিজে কোনো কিছু খাবারও রাখতে পারো, বা এই যে সবজি আমি রাখছি, তুমি কোনো রকম কসমেটিক্স, তোমার জুয়েলারি, অক্সিডাইজ জুয়েলারি, গোল্ড জুয়েলারি, এভরিথিং তুমি এটার মধ্যে রাখতে পারো, খুব ভালো। আর এটা তোমার ফুড সেফটিও এটার মধ্যে আছে, মানে খাবার রাখা যাবে এর মধ্যে আর কি। তো লেখা রয়েছে যেটা আমি সেটাই বললাম, আমি তো অত জানি না, তো যাই হোক দেখছি খুব ভালো এটা। এটার মধ্যে না ধরো এই যে আমি খাবারগুলো এই সবজিগুলো তোমার রেখে দিচ্ছি, অনেক সময় কি হয় বলতো, ফ্রিজের মধ্যে যখন সবজি রেখে দিই না, তাও দেখবে অনেক দিন হয়ে গেলে না একটা মানে জল জল মতো সবজি থেকে বেরোয়, তো ওইটাতে কি হয় ফ্রিজটা না নষ্ট হয় যে বাস্কেটটার মধ্যে থাকে। তো ওইটা কি হবে, এটার মধ্যে রাখলে এই প্লাস্টিকটার মধ্যেই সব জলগুলো পড়বে, তো ফ্রিজটা আর নোংরা হবে না। তো এটা খুব ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো। এই চারটে বেঁচে গেছে, এবার দেখে দেবো যেদিন বেশি সবজি হবে তখন এগুলোতে করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। অনেকগুলোই থাকে এর মধ্যে, 15টা থাকে, তো অনেকগুলোই সবজি রাখার জন্য তোমার 15 রকমের সবজি যদি থাকে তো ভালো, তাহলে কম পড়বে। আমার তো আজকে 11 রকমের হয়েছে। রাতের ডিনার আজকে একদম সিম্পল, ভেন্ডি সেদ্ধ, ভাত, ডাল মাখা, আলু ঝিঙে পোস্ত, বেগুন ভাজা আর লেবু। আর আমার জন্য আমি একটু ডিমের ঝাল করেছিলাম, কারণ ও খায় না ডিম, ও আলু পোস্ত খেতে খুব ভালোবাসে, তাই যখনই মাছ বা মাংস হয় না ওকে আমি আলু পোস্ত বা ঝিঙে পোস্ত, পোস্ত একটা ওর লাগবেই। গলাটায় খুব ব্যথা করছিল তাই একটু গরম দুধ খেলাম। যদি তোমাদের আজকে এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই, গুড নাইট।